তুই আবার রান্না বান্না করছিস কেন মা? তার জন্য তো ঘরে কাজের লোক আছে। তুই তো এ বাড়ির বউ হয়ে আসছিস না? আমার বৌমা তো মহারানীর মতো থাকবে। রান্নাঘরে তোর কষ্ট করতে হবে না। এই যে আপনি বললেন, এরপর থেকে আমি আর রান্নাঘরের দিকে তাকাবই না। এই যে আপনি বললেন মা তোকে রান্না করার কোনো দরকারই নেই, এই কথাটা আমি পাপাকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। তুই বরং আগে সেই কাজটা কর যে মেয়ে এত ভালো নাচে সে কেন রান্না করবে। বাবাকে আমার কথা বলিস? হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে পাপাকে বলছি। হ্যাঁ যা যা। এসব কি হচ্ছে মা? তোমার বউ হয়ে ওঠার জন্য অনেক পুণ্য করেছে ও। আরে বাপরে, এত ভালোবেসে তোমাকে জল খাবার বানিয়ে দিয়েছে। আরে মা, তুমিও যেমন ওর বানানো খাবার তো আমি না পারছিলাম গিলতে, না পারছিলাম ফেলতে, ওকে খুশি করার জন্য একটু জোর করে খেলাম। ওর বাবার যে আমার সাথে কি শত্রুতা রয়েছে তা কে জানে। এখানে থেকে খাবার বানিয়ে আমাকে খাওয়াতে বলছে, কি যে বন্দি। দেখো, যদি আমাকে রোজ এই খাবার খেতে হয় তাহলে তো অকালেই পটল তুলব। এ খাবার যদি একবারের জায়গায় দুবার খেতে হয় তাহলে তো মরেই যাব। কিন্তু এই কথাটা আমি যদি তাকে সরাসরি বলতাম তাহলে সে খুব দুঃখ পেত, কান্নাকাটি করত, আবার নতুন করে খাওয়ানোর চেষ্টা করত। তাই বলে দিলাম। এই খাবার খেয়ে সকালবেলায় মুডটা খারাপ হলো। দাঁড়ানো জেঠু, আমরা খাবার এনেছি। না, আর কিছু খাও মা, তোমাকে আজ দুপুরের খাবারটা নিজে হাতে বানাতে হবে। আমি পেট ভরে খাবো আজ। বানাবে তো? মানুষ রূপে আমার শুধু পুত্রবধূর পরিচয়টাই ছিল না, তাছাড়া সব অধিকার ছিল। আমি তো সেখানে খুব খুশি মনেই ছিলাম। 3 মাস কি করে কেটে গেল তা আমি বুঝতেও পারিনি। ওই দিন যদি আমি ওরকম আচরণ না করতাম তাহলে হয়তো আমার আজকে এরকম প্রেতাত্ম হয়ে ঘুরে বেড়াতে হতো না। ওই দিন সোমায় নমঃ সোমায় স্বাহা, বিষ্ণুবে নমঃ বিষ্ণুবে স্বাহা, ওম অগ্নিয় নমঃ অগ্নিয় স্বাহা, ওম কেশবায় নমঃ কেশবায় স্বাহা, ওম মাধবায় নমঃ ওম মাধবায় স্বাহা, ওম অচ্যুতায় স্বাহা অচ্যুতায় নমঃ, ওম বিষ্ণুবে নমঃ বিষ্ণুবায় স্বাহা, ওম গোবিন্দায় নমঃ গোবিন্দায় স্বাহা, ওম নারায়ণায় নমঃ, ওম ঋষিকেশায় নমঃ ঋষিকেশায় স্বাহা, ওম নমঃ সূর্যায় চন্দ্রায় ওম নমঃ শিবায় ওম নমঃ চন্দ্রায়। তোমারও খুব কষ্ট হচ্ছে, কি করবে বলো? এই সব কিছু কপালেরই লিখন, একটু চুপ কর তো। ওম, এবার আপনি কাজ করুন, হাত জোড় করে প্রণাম করুন। রাজশেখর বাবু, আপনার পৈতেটা আপনি বাঁ দিকে নিয়ে নিন। আর এই থালাতে যা রয়েছে তা দু হাতে করে ওখানে রেখে দিন, তার উপরে ফুলের মালাটাও রেখে দিন। এই নিন, এবার হাতে জল নিন, নিন নিন, এই জলটা এবার পিণ্ডর উপর ছিটিয়ে দিন। পরিবারের সবাই এক এক করে এসে পিণ্ডর উপর জল আর তিল ছড়িয়ে দিন।
এবার পিণ্ডটা নিন, বাইরে জমিতে পিণ্ডটাকে পুঁতে দিতে হবে। আসুন সাবধানে। ছোট কত নিশ্চয়ই, কথা বলো কথা বলো, যাও যাও। হ্যালো, আজকে বাড়িতে শাশুড়ি মায়ের শ্রাদ্ধের কাজ হচ্ছে। আচ্ছা, মায়ের শ্রাদ্ধের কাজ হচ্ছিল তাই তুমি ছেলের বউ হিসেবে কর্তব্য পালন করছিলে? শাশুড়ি মায়ের ফটোতে সিঁদুর লাগানো হয়নি, তাই আমি লাগিয়ে দিলাম। এ তো খুব ভালো কথা। আমার মাকে তুমি নিজের হাতে সিঁদুর লাগিয়ে দিয়েছো? মা তো সত্যিই খুব সুন্দরী ছিলেন, বেশি দিন নিজের পরিবারের সাথে থাকতেই পারেননি উনি। হ্যাঁ, এই দুঃখটা তো আমারও ছিল, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার সব দুঃখ উদা হয়ে গেছে। মায়ের আশীর্বাদ সঙ্গে না থাকলে আমি তোমাকে আমাদের বাড়িতে হয়তো কখনোই নিয়ে যেতে পারতাম না জানকি। আমি অনেক পুণ্য করেছিলাম যে ওনার আশীর্বাদ পেয়েছি। দিদি শোনো, জেঠু ডাকছে তোমাকে। হ্যাঁ, বাবা আমাকে ডাকছেন, আমি পরে এসে কথা বলছি, ওকে? ঠিক আছে, আমি তোমায় কল করব। চলো চলো তাড়াতাড়ি। ওই থালায় যে ফুল রয়েছে তাই দিয়ে পুজো করুন। হ্যাঁ, আমাকে দিন। ওই থালায় যে শাড়িটা রয়েছে কোনো সধবা মেয়েকে দিয়ে দেবে। ঠিক আছে। দেখো মা, প্রতি বছর এই শ্রাদ্ধের পর আমি এই শাড়িটা কোনো না কোনো সধবা মেয়েকে দিই। আর জানি না কেন আজ তোমাকে এই শাড়িটা দিতে মন চাইছে। তুমি নাও মা, নাও। নাও নাও। আরে আরে, গর্ভবতীকে পাচ্ছতে নেই মা, তুমি সদা সুখে থাকো। যাও ভেতরে যাও। হ্যালো। হ্যাঁ জানকি। জানো আমি এখন কি পরে আছি? ঘরে আর তুমি কি ড্রেস পরবে, চুড়িদার, নাইট ড্রেস, এরকমই কিছু একটা, কি ঠিক বললাম তো? আরে না, সালোয়ার পরেছো নাকি? না, জিন্স প্যান্ট। আচ্ছা, তাহলে ঘাগরা চলি? তাও না। তার মানে তুমি কি কিছুই পরোনি? তুমি জানো আমি মায়ের শাড়ি পরেছি, আর আমার তো মনে হচ্ছে যে আমি যেন শাশুড়ি মায়ের আশীর্বাদ পেয়ে গেছি। এতদিন শুধু আমার বাবা তোমার সাথে ছিল, আর এখন দেখছি মাকেও সাথে নিয়ে নিয়েছো। সে যাই হোক, তুমি এখানে নেই এটা সত্যি খুব কষ্টের। তোমাকে না খুব কাছে পেতে ইচ্ছে করছে।
তাহলে এক্ষুনি চলে আসছি দেখা করতে। না না, আমি এখানে তোমার ফটো রেখেছি, তো যখনই তোমাকে দেখতে ইচ্ছে করে তখনই তোমার ফটোতে তোমাকে দেখে নি। তুমি কাজ শেষ করে তবেই এসো, ঠিক আছে? ঠিক আছে। তোমার মেয়ে না আজকে খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, তুমি নিশ্চয়ই এখন কাজে ব্যস্ত, আমি তোমায় পরে ফোন করব, ঠিক আছে? No, how it's possible? It is impossible. See the variations. How can I do it? It's not possible. I also see the file. দেখো, আজকে সারাদিন তোমার দিকে তাকিয়ে থাকলেও হয়তো আমার মন ভরবে না। এত সুন্দর বর আমার আর সে কিনা মালয়েশিয়াতে বসে আছে। আমার মতো বোকা কি আর পুরো দুনিয়াতে আছে কেউ? এখান থেকে আমাদের গ্রামে গিয়ে আমার পিছু করে প্রেম করে বিয়ে করে বাড়িতে এনে এক বাচ্চা দিয়ে দেওয়ার পরেও নিজের পরিবারকে আমি যে তোমার স্ত্রী সেটা না জানিয়ে এক কাজের লোকের পরিচয় আমাকে এখানে রেখে দিয়ে লুকোচুরি খেলছো, তাই না? খুব মজা পাচ্ছ, তাই না? কিন্তু একটা কথা বলবো, তোমার এই লুকোচুরি খেলাটাও আমার খুব পছন্দ। এই বাড়ির কাজের মেয়েটা কার ফটোতে এত আদর করছে দেখি তো। অরুণের ফটোকেও কেন আদর করবে, নিশ্চয়ই কোনো না কোনো একটা মানে আছে। আমাকে এই রহস্য ভেদ করতে হবে। ও হলো গঙ্গার বন্ধু, গঙ্গা বলছিল যে ওই নাকি ওকে কাজে লাগিয়েছে। একিরে গঙ্গা মা, তুই একা একা গাছে কেন জল দিচ্ছিস? তোর বন্ধু ওকে তো কোথাও দেখছি না। তুই বলছিস সে কিছু কাজে ব্যস্ত আছে। ও সবসময় ব্যস্ত থাকে। গঙ্গা, আমি তোর এই বন্ধুকে আগে কোথাও দেখেছি বলে মনে হচ্ছে আমার। আচ্ছা বলতো, কোন গ্রামের ও? ওর গ্রামের নাম ওই ওই শঙ্করপুর, কোথায় জানো? আচ্ছা, ও শঙ্করপুরের মেয়ে, কিন্তু ওটা কোথায়? ওর গ্রামের নামটা, হ্যাঁ, কি গঞ্জামপুর। আচ্ছা, ওই গ্রামটার কথা বলছিস? হ্যাঁ, আর তার পাশেই তো অমরাবতী। আচ্ছা, ওখানকার অনেক লোক আমাকে চেনে আর আমি অনেককে চিনি। আচ্ছা, সেখানে কোথায় ওর বাড়ি আর ওর বাবা মা? ওর বাবার নাম কি জানো? বাসব। হ্যাঁ আচ্ছা, বাসব মানে কিছু ভুল বলছিস না তো? আচ্ছা, কথাটা হচ্ছিল যে আসলে রান্নাঘরে না আমি ভাত বসিয়ে এসেছি, আমি দেখে আসছি। হ্যাঁ, রান্নাঘরে ভাত বসিয়ে এসেছে বলে পালাতে চাইছে। আমার নজর এড়িয়ে ওরা এতদিন ধরে কি কি করেছে সেটা আমি শিগগিরই বের করে নেব। Come
কেমন আছিস মা? আমি যবে থেকে এসেছি তবে থেকে লক্ষ্য করছি অনেক দায়িত্ব নিয়ে গুছিয়ে এইবারে কাজ করছিস। যেমন আমার হবু জামাইয়ের ছবিতে ধুলো পরিষ্কার করার জন্য ফু দিয়ে যখন পরিষ্কার করছিলি তখনই বুঝতে পেরেছি বাড়ির লোকেদের জন্য তোর কত ভালোবাসা। থাক থাক, বিরিয়ানিটা তো দারুণ বানিয়েছিস, তুই বানিয়েছিস নাকি? খুব ভালো বানিয়েছিস মা, তোর বাবা মা তোকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। আচ্ছা মা, তোর বাবার নাম কি? শঙ্কর দাদা। ওর বাবার নাম, বাবার নাম হ্যাঁ ওই বাসব। আরে ব্যাস হয়ে গেছে, থাক থাক। কেন ভালো লাগেনি বুঝি? না রে, খুব ভালো লেগেছে, একটা আর্জেন্ট কাজের কথা মনে পড়ে গেল তাই যাচ্ছি। আসছি রে। কি ব্যাপার ধর্মরাজ? প্রতি বছরের মতন এবারও দিদির বাৎসরিক কাজ খুব ধুমধাম করে পালন করলেন। এ তো আমার স্বর্গত স্ত্রীর প্রতি কর্তব্য, তাই না? তুমিও তো প্রতি বছর আসো, আজ এসেছো, খুব খুশি হয়েছি। জয় বাবু, আমার তো মনে হয় যে দিদি আমাদের ছেড়ে কোথাও যাননি, উনি আমাদের সাথেই আছেন এবং উনি সবসময় আমাকে সঠিক রাস্তাই দেখান। এসব তুমি কি বলছো, আমি তো কিছুই বুঝছি না। জয় বাবু, আরে আমি রাজনীতিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। তা শুধু আপনাদের আশীর্বাদের জন্য সম্ভব হয়েছে। আরে ভাই, তুমি তো একটু বেশি প্রশংসা। হ্যাঁ, আশীর্বাদ করেন। আমার আশীর্বাদ থাকবে, আমরাও চাই তোমরা ভালো থাকো, সব সময় সুখে থাকো। আপনাদের আশীর্বাদে আমি ভালোই থাকবো। ঠিক আছে, এবার আসি তাহলে। ও কি অরুণের সময় কথা বলছে নাকি? ও কার সাথে কথা বলছে তা আমাকে জানতেই হবে। সরি মা, সরি মা, আমি তোকে দেখতে পাইনি, আমি কিছু ভাবতে ভাবতে আসছিলাম তাই। এই ধর্মরাজ, এটা কি করলে তুমি? বেচারি মেয়েটার স্বামী বিদেশে রয়েছে, তাতে আবার গর্ভবতীও, এত দূরে ওর স্বামী থাকে, বেচারা এই ফোন দিয়ে যোগাযোগ করে, তুমি তার ফোনটা ভেঙে দিলে একেবারে। সরি সরি বলে কোনো লাভ নেই, ফোনটা নিয়ে গিয়ে ঠিক করে এনে ওকে দাও, ও কথা বলতে পারবে। ঠিক আছে জামাই বাবু, আমি এক্ষুনি রিপেয়ার করে আনছি। যাও। আমাকে দিন, দিন না, আমি সারিয়ে নেব, দিন না আমাকে। না মা, আমার ধাক্কাতে পড়ে গেছে না, তাই আমি ঠিক করে নিয়ে আসছি। না, তার দরকার নেই, দিন না। না মা, আমার জন্য তোর স্বামীর সাথে কথা বলায় বাধা পড়লো, তোদের অভিশাপ নিতে চাই না আমি, আমি ঠিক করে আনছি। না না, আমি ঠিক করে নেব। একদম না মা, এই ফোনটাকে যদি আমি না সারিয়ে আনি জামাইবাবু রাগ করবেন, আমাকে সারাতে দে প্লিজ মা, আমি এটাকে সারিয়ে আনছি। আরে রে রে, ইনি তো আমার ফোনটাই নিয়ে চলে গেলেন, যদি এর মধ্যে অরুণ ফোন করে তাহলে কি হবে? ব্যাটারি ভরে অন করে দেখতেই তো বললো দোকানদার, দেখা যাক।